রাধাষ্টমী মহোৎসব 2023। আপনারা সবাই জানেন যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পরই রাধাষ্টমী অনুষ্ঠান ইসকন মায়াপুরে অনুষ্ঠিত হয়। আগামী 23শে সেপ্টেম্বর শনিবার রাধাষ্টমী অনুষ্ঠান, 22শে সেপ্টেম্বর সন্ধ্যা আরতির পরই অধিবাস কীর্তনের মাধ্যম দিয়ে উৎসব শুরু হয়। রাধাষ্টমীর দিন সব ভক্তরা ভোরে মঙ্গলা আরতি অংশগ্রহণ করেন, তারপর সকাল 6:30 সব সন্ন্যাসী ও বরিষ্ঠ ভক্তদের শ্রীমুখ থেকে আমরা রাধারানীর লীলা ও মাহাত্ম্য শ্রবণ করতে পারি। শ্রীমতী রাধারানীর তত্ত্ব এতটাই গোপনীয় যে সারা বছরের দিনগুলিতে রাধারানীর তত্ত্ব নিয়ে কোনো আলোচনা করা হয় না। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে শ্রীমৎ ভাগবতে প্রবক্তা শুকদেব গোস্বামী পর্যন্ত রাধারানীর লীলা নিয়ে কোনো আলোচনা করেননি, কিন্তু রাধা অষ্টমীর দিন আমরা শ্রীমতী রাধারানীর কৃপাতে শ্রীমতী রাধারানীর লীলা ও মাহাত্ম্য আমরা শ্রবণ করতে পারি। সকাল 8টার পর আমরা রাজবেশে শ্রী শ্রী রাধা মাধবের দর্শন করতে পারি। আপনারা এই সকল অনুষ্ঠানটা ইউটিউব আর ফেসবুকে মায়াপুর টিভি চ্যানেলে সরাসরিভাবে বাড়িতে বসেও দেখতে পারেন। ইসকন মায়াপুরে সাধারণত দেখা যায় যে জন্মাষ্টমীর থেকে রাধা অষ্টমীতে ভক্তদের আগমন বেশি। তারপর 11টায় শ্রী শ্রী রাধা মাধবের অভিষেক, এই দিন দুপুরবেলা অবধি উপবাস, বিগ্রহগণের অভিষেকের পর আপনারা সবাই রাজভোগ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ।